সালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি আমাদের যে মূল কাটার জমিটি আছে সেখানে মূল কাটা পেঁয়াজ লাগানো হচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন আমার সামনে দেখতে পাচ্ছেন মূল কাটা পেঁয়াজ এগুলো বস্তায় ছিল এখানে মাটিতে পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এগুলোই মূল কাটা হিসেবে লাগানো হবে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল ডায়মন্ড প্রায় আট সাড়ে আট হাজার টাকা মন দেখতে পাচ্ছেন প্রতি মন আট সাড়ে আট হাজার টাকা মন তো এগুলোই জমিতে লাগানো হচ্ছে এবছর এই বেসন পেঁয়াজের দাম একটু বেশি একটু মানে অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আমাদের সকাল থেকে লাগানো হয়েছে এখান দিয়ে আল টানা হয়েছে যে নাঙল দেখতে পাচ্ছেন এটি দিয়েই টানা হয়েছে আর পুরো এরিয়া দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানোর হিরিক পড়ে গেছে পারছে পুরো এরিয়া জুড়েই পিঁয়াজ এবং পিঁয়াজের যে দানাগুলো আছে সেগুলো চারা প্রায় শেষ আরো কিছু চারা হবে পেঁয়াজগুলো প্রায়

ওখানে দেখতে পাচ্ছেন ওগুলো পেঁয়াজের দাম এবছর অনেক বেশি আমার সামনে দেখতে পাচ্ছেন ধানের খড়গুলো বিছানো আছে বা খের এগুলোর নিচে পেঁয়াজের দানা চারা হয়েছে আর এমনি খোলা জায়গায়ও দানা চারা হয় এই দুইভাবেই আমাদের এই সব এরিয়াতে দানা চারা হয় এখানেও দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়ায় মূল কাটা লাগানো শেষ তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখানে লাগানো ধান ছিল এ ধানগুলো কাটা শেষ হয়তো এরপর খেসার যে কোলই আছে এগুলোও লাগাতে পারে চার্চ দিয়ে তো আজকের আবহাওয়া অনেক সুন্দর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পরে লাইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন